প্রিয় শিক্ষার্থীগণ, টঙ্গী সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর জন্য প্রযোজ্য অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়ার রশিদ, প্রভাষক বাংলা বিভাগ। স্নাতকোত্তর শ্রেণীর অনলাইন ভিডিও ক্লাসের আজকের আলোচ্য বিষয় মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের সার্থকতা। স্নাতকোত্তর শ্রেণীর জন্য পঠিত বাংলা উপন্যাসের একটি অংশ হিসাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়িয়ে থাকি। তারই অংশ হিসাবে আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সকলেই আমাদের এই অনলাইন ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষার্থীগণ, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক তথ্যই তোমরা জানো, তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য দিয়ে রাখছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালের 7ই আগস্ট কলকাতায়। পেশা জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, গীতিকার, চিত্রকর, নাট্যকার, অভিনেতা ইত্যাদি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনায় সর্বমোট কাব্যগ্রন্থ 56টি, উপন্যাস 12টি, নাটক 29টি, গল্পগ্রন্থ 3টি, একটি গল্পগুচ্ছ, আরেকটি গল্প স্বল্প এবং অন্যটি গল্প সপ্তক, বিজ্ঞান বিষয়ক লেখা যার নাম বিশ্ব পরিচয়, ছোট গল্প রয়েছে 119টির মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান রয়েছে প্রায় 2232টি, তিনি প্রায় 2000টির মতো ছবি এঁকেছেন, ভ্রমণ কাহিনী রয়েছে প্রায় 9টি। শিক্ষার্থীরা, ঐকতান কবিতার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতিপয় তথ্য আমরা এবার জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালের 7ই আগস্ট কলকাতায়। পেশা জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর বহুমাত্রিক জ্যোতির্ময় প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, গীতিকার, চিত্রকর, নাট্যকার, অভিনেতা ইত্যাদি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ সাহিত্য জীবনে অসংখ্য গ্রন্থ রচনা করে তিনি বিশ্বব্যাপী সুখ্যাতি অর্জন করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট 56টি কাব্যগ্রন্থ রচনা করেছেন, তার উপন্যাসের সংখ্যা 12টি, নাটক লিখেছেন 29টি, তার গল্পগ্রন্থ 3টি, গল্পগুচ্ছ, গল্প স্বল্প এবং গল্প সপ্তক। রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান বিষয়ক লেখা লিখে গিয়েছেন যার নাম বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথের ছোট গল্পের সংখ্যা 119টি। রবীন্দ্রনাথ কম বেশি প্রায় 2232টির মতো গান লিখে গিয়েছেন। রবীন্দ্রনাথের আঁকা ছবির সংখ্যা প্রায় 2000টি। রবীন্দ্রনাথ চমৎকার সব ভ্রমণ কাহিনী লিখেছেন যার সংখ্যা 9টি। প্রিয় শিক্ষার্থীগণ, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ভার্সেটাইল জিনিয়াস বা বহুমাত্রিক
জ্যোতির্ময় প্রতিভার অধিকারী ছিলেন। বাংলা সাহিত্যের যে শাখাতেই রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি শুরু করেছেন, সেই শাখাতেই তিনি খ্যাতি অর্জন করেছেন। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ঘটেনি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হিসেবে খ্যাতি লাভ করলেও নাটকে, উপন্যাসে, গল্পে কোথায় নেই রবীন্দ্রনাথের প্রতিভার স্বাক্ষর। উপন্যাসের ক্ষেত্রে রবীন্দ্রনাথ বাংলা উপন্যাস রচনায় অন্যতম জনপ্রিয় এবং সার্থক ঔপন্যাসিক। 1883 সাল থেকে 1934 সালের মধ্যে রবীন্দ্রনাথ মোট 13টি উপন্যাস রচনা করেছিলেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, চার অধ্যায় ইত্যাদি। তবে করুণা উপন্যাসটি পরিশেষ হয়নি বলে এটি উপন্যাসের মর্যাদা পায়নি। ঘরে বাইরে উপন্যাসে বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতীয় জনমানসে জাতীয়তাবাদের উত্থানের দিকটি আলোচিত হয়েছে। এই উপন্যাসে ধর্ম ও জাতীয়তাবাদের সংমিশ্রণের বিপদ ও তার প্রতি রবীন্দ্রনাথের যে বিতৃষ্ণা তা ব্যক্ত হয়েছে। অন্যদিকে গোড়া উপন্যাসের বিষয়বস্তু অনেকটা একই রকম, তবে এই উপন্যাসে ভারতীয়ত্বের স্বরূপ সন্ধানেও ব্রতী হয়েছেন রবীন্দ্রনাথ। ঘরে বাইরে উপন্যাসে আত্মপরিচিতি, ব্যক্তি স্বাধীনতা ও ধর্মবিশ্বাসের মতো বিষয়গুলো এক পারিবারিক উপাখ্যান ও ত্রিকোণ প্রেমের সম্পর্কের আধারে আলোচিত হয়েছে। শেষের কবিতা তো তোমরা জানোই রবীন্দ্রনাথের এক কাব্যিক উপন্যাস। সাহিত্যতত্ত্ববিদ সুকুমার সেন সংস্কৃত সাহিত্যের গদ্য পদ্য মিশ্রিত চম্পু রচনার শৈলীর সঙ্গে এই শেষের কবিতা তুলনা করেছেন। এই উপন্যাস রবীন্দ্রনাথের এক শ্লেষাত্মক উপন্যাস। এখানে দেখা যায় নায়ক অমিত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নামে এক বৃদ্ধ সেকেলে ও অতিনন্দিত কবির কাব্য দর্শনটিকে আক্রমণ করছেন। রবীন্দ্রনাথের উপন্যাসগুলি বাঙালি পাঠক সমাজে জনপ্রিয়তা পেলেও বহির্বঙ্গে এগুলো খুব একটা পরিচিতি পায়নি। পরবর্তীকালে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে চলচ্চিত্রায়নের মাধ্যমে উপন্যাসটিকে পাশ্চাত্য গুণীজন সমাজে তুলে ধরেন। রবীন্দ্রনাথ উপন্যাসের আরো দুটি বহু প্রশংসিত চলচ্চিত্রায়ন হলো ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চোখের বালি ও সুমন মুখোপাধ্যায়ের পরিচালিত চতুরঙ্গ। প্রিয় শিক্ষার্থীগণ, মনস্তাত্ত্বিক উপন্যাস কি? মনস্তাত্ত্বিক উপন্যাস সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় যে উপন্যাসে লেখক প্লট বা আখ্যান ভাগের চাইতে অনেক বেশি নজর দেন চরিত্রের মন, মনন, মেজাজ ও মানসিকতাকে প্রতীক সংকেত অনুষঙ্গের এক ইঙ্গিতময় ভাষায় ফুটিয়ে তুলতে। যে উপন্যাসে চরিত্রের অন্তর্মানস, মনের বিচিত্র গতিবিধি কাহিনীর প্রথাগত কাঠামোকে লঙ্ঘন করে এক অন্তর্ময় পরিবেশ রচনা করে, সেই উপন্যাসকেই আমরা সাধারণভাবে মনস্তত্ত্বমূলক উপন্যাস বলতে পারি। মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান আশ্রয় পাত্রপাত্রীর মনোজগতের ঘাত সংঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়া। চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উদ্ঘাটনই মনস্তাত্ত্বিক উপন্যাসিকের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। আবার সামাজিক উপন্যাস ও মনস্তাত্ত্বিক উপন্যাসে নৈকট্য বা সাদৃশ্য লক্ষ্য করা যায়। সামাজিক উপন্যাসে যেমন মনস্তাত্ত্বিক ঘাত প্রতিঘাত থাকতে পারে, তেমনি মনস্তাত্ত্বিক উপন্যাসেও সামাজিক ঘাত প্রতিঘাত থাকতে পারে। মনস্তাত্ত্বিক উপন্যাসে কাহিনী অবলম্বন মাত্র প্রকৃত উদ্দেশ্য থাকে, মানব মনের জটিল দিকগুলোকে সার্থক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা। বিশ্ব সাহিত্যে ফরাসি লেখক গুস্তাভ ফ্লবেয়ারের নাম তোমরা শুনেছ। গুস্তাভ ফ্লবেয়ার লিখিত মাদাম ভোবারি, রুশ লেখক, রাশিয়ান লেখক দস্তয়েভস্কি লিখিত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং বাংলা সাহিত্যে
রবীন্দ্রনাথের চোখের বালি, চতুরঙ্গ, সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এবং এগুলা মনস্তাত্ত্বিক উপন্যাসের উজ্জ্বল উদাহরণ। শিক্ষার্থীগণ, চোখের বালি রবীন্দ্রনাথের প্রথম শক্তিমান সৃষ্টি। এই উপন্যাসে তিনি প্রথম উপন্যাসের ক্ষেত্রে সমসাময়িক সমাজের পাত্রপাত্রীকে গুরুত্বের সঙ্গে ব্যবহার করলেন। এই উপন্যাসে তিনি প্রথম কাহিনীর ভার পরিহার করে ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে, মনোজগতের নানা ক্রিয়া বিক্রিয়াকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করলেন। এই উপন্যাসেই তার শক্তি এবং শক্তির সীমা দুইয়েরই আভাস পাওয়া গেল। চোখের বালিতেই রবীন্দ্রনাথ প্রথম সম্পূর্ণ সচেতনভাবে ঘটনা পরম্পরার বিবরণকে অগ্রাহ্য করে চরিত্রের আদির কথা বের করে আনলেন। বস্তুত যে সমকালীন সামাজিক মানুষ ও জীবন নভেল অর্থে উপন্যাসের প্রকৃত উপজীব্য, সেই মানুষ ও জীবনকে সঠিক অর্থে এই প্রথম রবীন্দ্রনাথ ধরতে পারলেন তার সাহিত্যে। এই আকুতি তার প্রথম আবাদী, তার অসংখ্য নজির আছে, কিন্তু সত্যি সত্যি সেই মানুষের জীবনকে এইভাবে ছুঁতে পারা চোখের বালির আগে তার পক্ষে সম্ভব হয়নি। শুধু সামাজিক নয়, পারিবারিক ও ব্যক্তিগত স্বাভাবিক অন্তরায়ও কম ছিল না। চোখের বালি রচনার বহু আগেই শুরু হয়ে গিয়েছিল মানুষকে অত্যন্ত কাছ থেকে নিরীক্ষণ করার প্রচেষ্টা। রবীন্দ্রনাথ চোখের বালির সামাজিক প্রেক্ষাপট গ্রহণের পেছনে এবং চরিত্রের মনোবিশ্লেষণে আতের কথা বের করে দেখানোর প্রচেষ্টার এই অভিজ্ঞতার পরোক্ষ প্রভাব তার চোখের বালি উপন্যাসে তিনি প্রমাণ করে দেখিয়েছেন। বস্তুত বিশ্লেষণের অতিশয়তা কখনই তার মনে ধরেনি, আবার অত্যাবশ্যক বিশ্লেষণ তার পরিহার্য মনে হয়নি। চোখের বালির সূচনায় আতের কথা বের করে দেখবার প্রসঙ্গে চরিত্রের স্বরূপ উদ্ঘাটনে এই অত্যাবশ্যক বিশ্লেষণের কথাই রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। এ প্রসঙ্গে বলা যায়, চোখের বালির সূচনায় তিনি উপন্যাসটি সম্পর্কে যে আকস্মিকতার কথা বলেছিলেন তা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। তিনি বলেছিলেন, আমার সাহিত্যের পথযাত্রা পূর্বাপর অনুসরণ করে দেখলে ধরা পড়বে যে চোখের বালি উপন্যাসটা আকস্মিক, কেবল আমার মধ্যে নয়, সেদিনকার বাংলা সাহিত্য ক্ষেত্রে। কিন্তু চোখের বালিতে তদানীন্তন প্রচলিত উপন্যাসের ধরনে ঘটনার পরম্পরার বিবরণ নেই। যদিও বিশ্লেষণ করে তাদের আতের কথা বের করে দেখানোর চেষ্টা লক্ষণীয়, এবং এই চেষ্টাও চোখের বালিতেই যে প্রথম হলো তাও পুরোপুরি বলা সম্মত হয় না। কারণ চেষ্টা তো প্রথম অবধি অর্থাৎ বঙ্কিমচন্দ্র থেকেই চলছিল, সেই জন্য চোখের বালিকে আকস্মিক বলা ঠিক হয় না। আবার ঘটনা বাহুল্য কমে এলেও প্রকৃত পক্ষে মনস্তাত্ত্বিক উপন্যাসও একে সেইভাবে বলা হয় না। তবে মনোবিশ্লেষণের মাধ্যমে চরিত্রের আতের কথা সচেতনভাবে বের করে আনার প্রচেষ্টা এই উপন্যাসেই সার্থক পরিণতি লাভ করে, যার ফলে আমরা একে মনস্তাত্ত্বিক বা মনোবিশ্লেষণের উপন্যাস বলতে পারি। বস্তুত শুধুমাত্র রবীন্দ্র উপন্যাস ধারাই নয়, সমগ্র বাংলা উপন্যাস ধারাতেই চোখের বালি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। চোখের বালি ঠিক তদানীন্তন ঐতিহ্য অনুগামী বাংলা উপন্যাস নয়, আবার একেবারে অভিনব কোন নবধারার একক স্রষ্ট চোখের বালিকে বলা যায় না। চোখের বালি কতকাংশে বাংলা উপন্যাসের ঐতিহ্যাশ্রয়ী, কতকাংশে তা আবার নৌকাডুবি, গুড়ার পরবর্তী, চতুরঙ্গ, ঘরের বাইরের পর্যায়ের অভিমুখী। তবে এই আলোচনায় বা এই উপন্যাসের পর্যালোচনায় এটুকু স্পষ্ট হয় যে ঘটনার বিবরণ নয়, চরিত্রের অন্তর্লোকের উদ্ভাসনী
চোখের বালির রচনার উদ্দেশ্য। রবীন্দ্রনাথ এই উপন্যাসে বঙ্কিমচন্দ্রের পথ পরিত্যাগ করে মনোবিশ্লেষণের ক্ষেত্রে স্বকীয় রীতির প্রবর্তন করলেন। স্বপ্ন, সুমতি, কুমতির দ্বন্দ্ব, সন্ন্যাসী চরিত্রকে মনোবিশ্লেষণের জগৎ থেকে সম্পূর্ণ বিদায় দিয়ে দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন তার চরিত্রকে, তাদের দোষ ত্রুটিকে স্বীকারোক্তি করে। অবচেতনের সুপ্ত প্রবৃত্তির দাহকে বিশ্লেষণ করেছেন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। মহেন্দ্র ও আশার সুখী দাম্পত্য জীবন দেখে বিনোদিনীর অতৃপ্ত হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। যেমন একটি জায়গায় উল্লেখ রয়েছে, খোদিত হৃদয়া বিনোদিনী নববধূর নবপ্রেমের ইতিহাস মাতালের জ্বালাময় মদের মতো কান পাতিয়া পান করিতে লাগিল। তাহার মস্তিষ্ক মাতিয়া শরীরের রক্ত জ্বলিয়া উঠিল। তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেল। সে যেদিকে চায় তাহার চোখে যেন স্ফুলিঙ্গ বা বর্ষণ হইতে থাকে। এমন সুখের ঘরকন্যা, এমন সোহাগের স্বামী, এ ঘরকে যে আমি রাজার রাজত্ব, এই স্বামীকে যে আমি পায়ের দাস করিয়া রাখিতে পারিতাম, আমার জায়গায় কিনা এই কচি খুকি, এই খেলার পুতুল। তার এই যে ঈর্ষার প্রবল অগ্নি সংসারকে গ্রাস করতে উদ্যত হলো। বিনোদিনীর এই যে মনোবিশ্লেষণ, এই মনোবিশ্লেষণে তার রাতের কথা প্রকাশ করেছেন। তার চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন রবীন্দ্রনাথ, ক্রুদ্ধা মধুকরী যাহাকে সম্মুখে পায় তাহাকে দংশন করে, ক্ষুদ্ধা বিনোদিনী তেমনি তাহার চারদিকে সমস্ত সংসারটাকে জ্বালাইবার জন্য প্রস্তুত হইল। সে যাহা চায় তাহাতেই বাধা, কোনো কিছুতেই কি সে কৃতকার্য হইতে পারিবে না? সুখ যদি না পাইল, তবে যাহারা তাহার সকল সুখের অন্তরায়, যাহারা তাহাকে কৃতার্থতা হইতে ভ্রষ্ট, সমস্ত সম্ভাব্য সম্পদ হইতে বঞ্চিত করিয়াছে, তাহাদের পরাস্ত ধূলিলুণ্ঠিত করিলেই তাহার জীবনের ব্যর্থ জীবনের কর্ম সমাধা হইবে? বিনোদিনী চরিত্রের এই যে অতৃপ্তিবোধ ও তীব্র জীবনাকাঙ্ক্ষা, এটাই তার জীবনের সমস্ত ট্র্যাজেডির মূল। এরকম অজস্র উদাহরণ চোখের বালি থেকে আমরা লক্ষ্য করে থাকি। চোখের বালি উপন্যাসের পর্যালোচনায় এটুকু নিশ্চয় স্পষ্ট হয় যে চোখের বালি রচনার আগে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের অন্যান্য রচনায় মনোবিশ্লেষণের প্রয়াস থাকলেও এই উপন্যাসেই, অর্থাৎ চোখের বালি উপন্যাসেই তা ভিন্ন মাত্রা পেয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথের কথা মতো সাহিত্যের নবপর্যায়ের যে পদ্ধতি জন্মভূমি, তা হলো চোখের বালি। মনোবিশ্লেষণ বা মনস্তাত্ত্বিক রীতির দৃষ্টিকোণে এই সূচনাই পরবর্তীকালে অন্যান্য উপন্যাসে সমৃদ্ধ হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাসের একটি বিশিষ্ট নিদর্শন হিসাবেই পাঠকের মনে স্থান করে নিয়েছে। সামাজিক নীতিবোধের বৈধতা লঙ্ঘন করে গড়ে ওঠা মহেন্দ্র ও বিনোদিনীর সর্বগ্রাসী এই আকর্ষণ বিকর্ষণ লীলার যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ, নীতিমূলক বিচার অপেক্ষা তথ্য অনুসন্ধান ও গুরু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এটাই চোখের বালির কেন্দ্রীয় বিষয় হিসাবে সকলের কাছে স্থান করে নিয়েছে। তাই সবকিছু মিলে পরিশেষে আমরা বলতে পারি যে চোখের বালি উপন্যাসে উপন্যাস তত্ত্ব হিসাবে মনস্তাত্ত্বিকতা এখানে এক গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। উপন্যাসে চোখের বালি উপন্যাসে মনস্তাত্ত্বিক আলোচনা, মনস্তাত্ত্বিক তত্ত্ব, মনস্তাত্ত্বিক দর্শন, মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা অত্যন্ত গুরুত্বের সাথে চিত্রিত হয়েছে। তাই চোখের বালি উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে একটি সার্থক উপন্যাস, এ কথা নিঃসন্দেহে বলা যায়। প্রিয় শিক্ষার্থীগণ, স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের চলমান অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস চোখের বালি নিয়ে যে আলোচনা করেছি তা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সকলের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।